তো হ্যাঁ গাইস, চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটি টু নাইট আপডেটের নতুন ভিডিও নিয়ে। তো আজ রাত 12টার পরে কী কী আপডেট আসছে না সম্পূর্ণ বলবো এই ভিডিওর মধ্যে, তো ভাই ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যদি আপনার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন, কারণ ফ্রি ফায়ার সময় তো যে কোনো টিপস অ্যান্ড ট্রিপসের ভিডিও আনতে থাকি আর টু নাইট আপডেটের ভিডিও নিয়ে চলে আসি। তো ভাই অবশ্যই করে কিন্তু লাইক করবেন এবং একটা কমেন্ট করে দেবেন ভাই, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভাই। চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো প্রথম আপডেট যেটা রয়েছে ভাই সেটা হলো যে র্যাঙ্ক সিজন 2020 যেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এটা নিয়ে ভাই ভিডিও বানানো হয়নি, তো আপনারা অনেকেই ভাবছেন যে আপনাদেরকে যারা গোল্ডে ছিলেন, যে সরি যারা ডায়মন্ডে ছিলেন, যারা হিরোইকে ছিলেন, যারা প্লাটিনামে ছিলেন তাদের কিন্তু নিচে নামিয়ে দিয়েছে, গোল্ডে সিলভারে কিন্তু নামিয়ে দিয়েছে। তো কেন নামিয়ে দিয়েছে? কারণ ভাই র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে তাই আপনাদেরকে নামিয়ে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনি গোল্ডে উঠবেন তখন আপনাদের এরকম ধরনের গোল্ড, তারপর হিরোইক, তারপর ডায়মন্ড, প্লাটিনাম, এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ব্যানার আপনার এইসব সমস্ত কিছু দিতে থাকবে। এবং আপনারা কিন্তু একটা স্কারের গান স্কিন দেবে, একটা একের গান স্কিন দেবে, এবং কিন্তু এই শার্টের গান স্কিন, মানে নতুন এই যে শার্টের স্ক্রিনটা কিন্তু আপনাকে দেবে। তো ভাই এই যে স্ক্রিনটা আপনাদের জামাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে আবাদারটা আপনাদের কেমন লাগছে, ব্যানারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভাই। ভিডিও লাস্ট অবধি দেখবেন। তো আবার কবে র্যাঙ্ক সিজন চেঞ্জ হবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তো দেখে নিন ভাই, আপনারা অনেকেই হয়তো কনফিউজ হয়ে গেছেন যে আপনাদেরকে কেন নামিয়ে দিয়েছে, আপনাদেরকে কেন আপনারা এত কষ্ট করে উঠেছিলেন, আপনাদেরকে কেন মানে ডায়মন্ড থেকে কিংবা হিরোইক থেকে নিচে নামিয়ে দিল, তাই না? আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন আসছে। তো ভাই আমি আপনাদের জন্যই ভিডিওটি এনেছি, তো অবশ্যই করে আপনারা ভিডিওটি দেখবেন। এটা দেখে নিন, যখন আপনারা প্লাটিনামে থাকবেন ডায়মন্ড ওয়ানে, তারপরে ডায়মন্ড ওয়ানে কিন্তু এটা থাকবে, ডায়মন্ড ওয়ানেরটা কেমন লাগছে আপনাদের সেটা বলতে ভুলবেন না। এটা হয়তো বা গোল্ডের হবে কিংবা প্লাটিনামের হবে। এবং এই শার্টটা যখন আপনারা হিরোইকে উঠবেন না, হিরোইকে উঠে গেলেই কিন্তু এই শার্টটা আপনারা একদমই ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন ভাই। দেখুন একবার ভাই হিরোইকের শার্টটা এবং লেডিস শার্ট ফ্রির জিনিস ভাই, সব কিছু ভালো। তো হিরোইকে উঠতে কিন্তু আপনারা উঠতে পারেন, এবং বলবো আপনাদেরকে যে এই যে এইটাও কিন্তু আপনারা এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হয়তো বা এখন, কিংবা হিরোইকে উঠলে হয়তো বা নিতে পারবেন। তো আমি এটা ঠিক প্রপারলি জানি না কীভাবে নিতে পারবেন, তবে এটা জানি ভাই এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা নিতে পারবেন, এটা জানি। তো ভাই কীভাবে নিতে পারবেন এটা এখনও জেনে উঠতে পারিনি, তো নিতে পারবেন এটা জানি, তাই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম ভাই। দেখুন ভাই লেডিস বান্ডেলটা আপনাদের কেমন লাগছে, সেম টু সেম কিন্তু ছেলেদের বান্ডেলটা আছে। আপনারা অনেকেই জানেন যে ভাই সেম বান্ডেল কিন্তু ছেলেদের বান্ডেল আছে, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে বলে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে হয়তো বা এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, কারণ ছেলেদের বান্ডেলটা কিন্তু এফএফ টোকেন এক্সচেঞ্জ করেই নিতে হয়েছিল, ঠিক আছে। ছেলেদের বান্ডেলটা কিন্তু এফএফ টোকেন এক্সচেঞ্জ করে নিতে হয়েছিল। আর দেখা যাক মেয়েদের বান্ডেলটা চলে আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কি না। তো দেখে নিন একবার ভাই, পুরো সেরা লাগছে, আমার তো সেরা লাগছে। তো আর যে কি আর তেমন কিছু দেখানো নেই ভাই। তো ভিডিও আজকে এতটুকু, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটিকে অল করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।